মানে আমি বাড়ির থেকে বাইরে মু ইমন টাইমে বাড়ির ভিতরেও আমি অধীর ঘোষ আর মৃণাল ঘোষ তারা দুজন এসে আমার বাড়ির মধ্যে তাও দিয়ে কোপান আরম্ভ করেছে লাড়ি দিয়ে বাড়িয়ে আরম্ভ করছে রড ধোয়ার রেড দিয়ে অন্ধকার আমি আটকাইতাম করতেছি না কোমর পড়ছে পিঠে পড়ছে এবার মাথা খুব পড়ছে কেন এই আক্রমণটা হঠাৎ করে কেন গঠন হয়েছে আমি তো সিপিএম করি হ্যাঁ এছাড়া তো তারার লগে তো আমার কোনো শত্রুতা আমি নাই ব্যক্তিগতভাবে হ্যাঁ তো এই বিদ্যার্থী তুই এছাড়া তো আর কিচ্ছু হইতে পারে না আর অধীর ঘোষ হয়েছে বিজেপির ওখানে মানে এলাকার ভাইস প্রেসিডেন্ট মণ্ডলের না কি জানি এই মৃণাল ঘোষ হয়েছে প্রতাপগড় যুব মোর্চার মনে সহসভাপতি না কি তা জানি কোন জায়গায় ঘটনা আমার বাড়িতে আরালিয়া একতা সঙ্গে আমার নিজের বাড়িতে আইএসের আক্রমণ শুধু শুধু তো একটা মানুষের আক্রমণ হইতে পারে না একটা কোনো কিছু তো ইস্যু থাকতেই ইস্যু মনে হয় আমার এই যে এছাড়া আর না আমি তো নেহাত গরিব আমার ওটুর অবদ্ধ আজকাল দীর্ঘদিন ধরে আমি একটা ওটুর শ্রমিক আমি ঠিক মতো খাইতামও পারি না কখন ডাক্তার কিছু আমার উন্নত চিকিৎসার লাগে মনে বাইরে রেখেই পরশু দিন আইলে তারা কি দা নিয়ে আসে এটা কি দেখছেন আপনি হ্যাঁ রাতের মধ্যে দাও আসলো মৃণালের রাতের মধ্যে অধীর ঘোষের রাতের মধ্যে রড আসলো গোয়ার এই মানে এই যে আক্রমণটা মানে করছে আজকে এটা কি আগের থেকে কোনো কিছু আসতো না ঘটা না এমনি আগে আর কিচ্ছু আসতো না আগে এমনি রাস্তাঘাটে দেখলে ইয়ার কি টিটকারি মারতো হ্যাঁ আমি যতটুকু ইয়ে করছি কিন্তু আজকা কিয়ের থেকে কইতাম পারতাম না কিন্তু একটা তো উদ্দেশ্য নিশ্চয়ই থাকবো এই আর কি ঘটনা আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ ঘোষ বাবার নাম লেট ক্ষিতিশচন্দ্র ঘোষ পাড়ার মধ্যে আবার মানে চিল্লে কইতেছে আমার সাথে কেউ হসপিটাল না আনে যদি আনে তাহলে তারা দেখটা দিবে লগে ক্লাব আছে কইছে ক্লাবের হসপিটাল যদি কেউ আয় তাহলে তারাও দেখটা দিবে এর লেগে কেউ আমার ঘন্টা দুই ঘন্টা আমি রাস্তার কিনারে পৌঁছে দিচ্ছি মানে বাড়ির গেটের সামনে কেউ আমার হসপিটাল আনতে না এরপরে দুই একজন সাহস করে তারা একটা টমটম দিয়েছে আমার পুলিশে জানাইছেন হ্যাঁ পুলিশের জানাইছি পুলিশ কিন্তু কালকে দুইটার সময় গেলে এটা দেখবো ভালোভাবে কোন থানাতে জানাইছেন কলেজ আউটপোস্ট থানার থেকে আমার ভালো একটা ইয়ে দিছে আশা দিছে ওখানে Thank you.